हाय शैडो। এখন এসে ফুল নিতে, যেহেতু শুক্রবারটা এইসব কাজই করতে হয়, তো এখানে আমি এসেছি কারামাতে। তো কারামাতে ফুল পাওয়া যায় একটা স্টোরে। এখন আমি কারামা যেটা লুলু পার্ক বলে, কেননা এর উল্টো দিকে একটা বড় লুলু রয়েছে, তো ওটার জন্য এটাকে হয়তো লুলু পার্ক বলে। আমি এক্সাক্ট রিজনটা জানি না, কেননা কোথাও আমি লুলু পার্ক লেখা দেখতে পাই না কখনোই, বাট সবাই লুলু পার্কই বলে। এনি হাও, দোকানটা ফুলের ওখানেই, এখন ওখান থেকে ফুল নেব। পার্কটাও খুব সুন্দর, ছোটোর ওপরে খুব সুন্দর সুন্দর ফুল। পার্কটা অনেকটা এরকম, মানে ছোটোখাটোর ওপরে, খুব একটা বড় বিস্তর কিছু নয়, বাট ভালো। সব পুজোর জিনিস, সুন্দর সুন্দর গাছও রয়েছে। পুজোর সব রকম জিনিস পাওয়া যায়, সব যারা ইন্ডিয়ানরা রয়েছি আমরা এখানে, পুজোর যাবতীয়, মানে নেই হেনা জিনিস নেই। ফুল নিয়ে এখন নেক্সট ডেস্টিনেশন বাড়ি। অনেকক্ষণ ঘুরছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেই অনেকক্ষণ হলো আর কোনো কাজ নেই এদিকে, মোটামুটি এখন বাড়ির পথে এগোব। ফুলের দোকানটা অনেক বছরের, ছোট দোকান, বাট অনেক ভ্যারাইটি রাখে। দোকানে ভিড় ছিল, আর তাছাড়া সেরকমভাবে প্রেজেন্ট সিচুয়েশনে মানে কোনো ভিড় জায়গায় অ্যাভয়েড করাই ভালো, তো তাই পুরো দোকানটা ডিটেলে দেখালাম না। কোনো এক সময় হয়তো নেক্সট টাইম গেলে চেষ্টা করব যদি ফাঁকা থাকে। তো আপাতত এই পর্যন্ত, বাড়ি গিয়ে আবার কথা হবে। বাড়ি যাওয়ার আগে একটা জিনিস একটু বলছি, সেটা কারণটা হচ্ছে অনেক দিন তো পরে এরকম রেগুলার ব্লগ করছি, ভিডিও রেকর্ডিং করছি, বাট বেশ কিছু সপ্তাহ হলো করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি এর আগে যে ফোনটা ইউজ করতাম, ডেফিনেটলি আমি তো ফোনে রেকর্ডিং করি, তো সেই ফোনটা সামহাও হাত থেকে পড়ে একদম ক্যামেরাটা মানে ভেতর থেকে এত বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে। অ্যাপল স্টোরে নিয়ে গেছিলাম লাস্ট, ইনফ্যাক্ট 2-3 সপ্তাহ ধরে ওই নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। তো ওরা বলল অলমোস্ট 1080 কাছাকাছি খরচা পড়বে দুটো ক্যামেরা রিপ্লেস করতে। তো একটা পুরনো ফোনে অতগুলো টাকা ইনভেস্ট করব, সেটা একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম। তো ফাইনালি ডিসাইড করলাম কি সেরকম কিছু না করে বরঞ্চ একটা নতুন ফোন কিনি। তো লাস্ট উইকই ফোনটা পেয়েছি, লাস্ট থার্সডে দুবাইতে লঞ্চ করেছে। ব্র্যান্ডটা অপো, আমি এর আগে কোনো দিন এরকম কিছু ইউজ করিনি, নয় অ্যান্ড্রয়েড, নয় স্যামসাং, নয় iOS। তো ব্যাপারটা হচ্ছে এই ফোনের ক্ল্যারিটি কীরকম, পিকচারাইজেশন কীরকম, ভিডিওসটা দেখতে কীরকম লাগছে, তো সেগুলো তো আমার নিজের পক্ষে বোঝা সম্ভব না। জেনুইন ফিডব্যাক আমার ভিউয়ারদেরই দিতে হবে, সেটা তোমরা। তো প্লিজ লেট মি নো কীরকম ক্ল্যারিটি রয়েছে, বা মানে হোয়াট এভার ইউ ফিল লাইক, জাস্ট লেট মি নো। এখন যাবো বাড়ি, অনেকটা রাস্তা, প্রায় 20-22 মিনিট ড্রাইভিং। তারপর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আবার ফেরত আসছি। আমার গাছগুলো বাইরের এরকম এখন অবস্থা, গরমে এগুলো তো সিজনাল মোস্টলি, তো জানি না কতদিন এরা রয়েছে। আমার নিচে এদের নেবারের ডগ আমাকে দেখছে, ভাবছে আমি কি করছি, ওর সাথে কথা বলছি। হাই শ্যাডো। আর একটা খুব সুন্দর সাজানো গোছানো লন টাইপ রয়েছে, এরা নিজেরা মানে এরা খুব সন্ধ্যাবেলায় বেশ বারবিকিউ করে, তো বেশ শিশার স্ট্যান্ড ট্যান সব কিছু, ওয়েল ইকুইপড। এখন একটু ফ্রেশলি রেডি হয়ে নিয়েছি, একটু না বেরোলেই নয় আবার,
তো হয়তো রাতে বাইরে কোথাও ডিনার করব, করে তারপর কাল থেকে আবার অফিস, যথাযথ লাইফ স্টার্ট। তো আজকের এই পর্যন্তই, আবার নেক্সট উইকে খুব শিগগিরই দেখা হচ্ছে। বাই।